সোশ্যাল মিডিয়াতে ইদানিং একটা জিনিস খুব দেখছি, মানে ওই যে আধো অন্ধকারে একটা গ্লাস, নিচে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলছে, হ্যাঁ হ্যাঁ, আর ওপর থেকে হলুদ গুঁড়ো ফেলছে আস্তে আস্তে, একদম, আর পানিতে পড়তেই কণাগুলো কেমন সোনালি হয়ে ঝিলমিল করে উঠছে, খুব মানে জাদুকরী একটা এফেক্ট, তাই না? হ্যাঁ, সাথে আবার প্রায় শুনি ওই শাহরুখ খানের গানটা বাজে, ম্যায় আগার কাহুঁ। এই হলুদ পানি বা কেউ কেউ বলছে টিঙ্কার বেল টার্মারিক ট্রেন্ড, এটা কিন্তু শুধু বাংলাদেশে না, মানে মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, এমনকি মিডল ইস্টেও খুব চলছে দেখলাম। তো আজকে আমরা তাহলে একটু বোঝার চেষ্টা করি যে কেন এই সাধারণ একটা জিনিস হঠাৎ এত মানে ভাইরাল হয়ে গেল, কোত্থেকে শুরু হলো এটা, আর এর পেছনে কি আসলে কোনো জটিল বিজ্ঞান আছে নাকি খুব সাধারণ কিছু? হ্যাঁ, চলুন দেখি। এই শুরুটা কিন্তু মানে খোঁজ নিয়ে যা দেখলাম মালয়েশিয়াতে, পুষ্পা গোমেন নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর 14 জুনের দিকে প্রথম এই টাইপের ভিডিও দেন, আর দেখতে দেখতেই মানে মিলিয়ন মিলিয়ন ভিউ খুব তাড়াতাড়ি ছড়িয়েছে। আসলেই ভাইরাল হওয়ার কারণ যদি ভাবি তাহলে মনে হয় প্রধান কারণ ওই দেখতে সুন্দর লাগাটাই, তাই না? মানে ওই সোনালী আভাটা, একদম ওই ভিজুয়াল এফেক্টটাই আসল। আর বানানোও তো সোজা, ঘরে হলুদ আছে, পানি, গ্লাস, ফোন, ঠিক এই তো, আর সাথে হয়তো নিজের পছন্দের একটা গান জুড়ে দিল। মানে নিজের মতো করে কিছু একটা বানানোর সুযোগ, এটাও লোককে টানছে। আবার এটা নিয়ে মিমও হচ্ছে কিন্তু, যে বাড়িতে হলুদ শেষ বা মায়ের বকা খাচ্ছে এসব বানিয়ে। ঠিক, কেউ কেউ তো আবার এটাকে হ্যারি পটারের ম্যাজিকের সাথেও তুলনা করছে, অনেকে তো এটাকে টার্মারিক ফ্ল্যাশলাইট হ্যাক বলছে, বেশ পপুলার হয়েছে। দেখতে যতটা সহজ আর সুন্দর লাগছে, এর পেছনের বিজ্ঞানটাও কিন্তু মানে বেশ মজার। মানে লক্ষ্যটা হলো এই মুগ্ধকর দৃশ্যের পেছনের বিজ্ঞানটা জানা। এর মূলে আছে টিন্ডাল প্রভাব, মানে টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট নামটা শুনেছি, এটা কি ওই যে মানে কুয়াশার মধ্যে গাড়ির হেডলাইট ফেললে আলোর রেখা দেখা যায়, আবার ধুলোভরা ঘরে রোদ পড়লে আলোর রেখা দেখা যায়, ওইরকম কিছু? চমৎকার উদাহরণ দিয়েছেন, একদম ঠিক ধরেছেন, ওইটাই। মানে যখন আলো কোনো কলয়েড বা সাসপেনশন, মানে ধরুন যেখানে খুব ছোট ছোট কণা ভেসে থাকে, পুরোপুরি মেশে না, তার মধ্যে দিয়ে যায়, তখন ওই কণাগুলো আলোকে চারদিকে ছড়িয়ে দেয়, স্ক্যাটার করে। আচ্ছা, ফলে আলোর পথটা আমরা দেখতে পাই। কুয়াশা বা ধোঁয়াতে আলোর পথ দেখতে পাওয়ার কারণও এই টিন্ডাল এফেক্ট। হলুদ গুঁড়ো তো পানিতে পুরোপুরি গলে যায় না, কণা হিসেবেই ভাসে, তো মোবাইলের আলোটা যখন ওই কণার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কণাগুলো আলোটাকে ছড়িয়ে দিচ্ছে আর আমরা আলোর রেখাটা দেখতে পাচ্ছি। ঠিক তাই, ওই ভাসমান কণাগুলোই আলোটাকে দৃশ্যমান করে তুলছে, আর পুরো গ্লাসটাকেই তখন আলোময় লাগে। বুঝলাম, কিন্তু এই যে এত উজ্জ্বল সোনালী বা হলুদ দেখাচ্ছে কেন? এর পেছনে আর একটা কারণ আছে, সেটা হলো হলুদের নিজের একটা ধর্ম। কিরকম? হলুদের মধ্যে কার্কিউমিন বা রাইবোফ্লাভিন নামে একটা জিনিস থাকে, তো এই উপাদানগুলো আসলে ফ্লুরোসেন্ট টাইপের। ফ্লুরোসেন্ট মানে অন্ধকারে জ্বলে? অনেকটা সেরকম, মানে ফ্লুরোসেন্ট জিনিস আলো শোষণ করে, কিন্তু যখন সেই শক্তিটা আবার আলো হিসেবে ছাড়ে, তখন অন্য রঙে বা ধরুন অন্য ওয়েভলেংথে ছাড়ে। এক্ষেত্রে হলুদের ওই কার্কিউমেন বা রাইবোফ্লাভিন ফ্ল্যাশলাইটের আলোটা নিচ্ছে, শুষে নিচ্ছে, তারপর সেটাকে উজ্জ্বল হলুদ বা সোনালী আভা হিসেবে বের করে দিচ্ছে, এই জন্যই এত ব্রাইট লাগে দেখতে। আকাশের নীল রং বা সূর্যাস্তের লালিমা, এগুলোর পেছনেও কিন্তু আলোর এই বিক্ষেপণেরই খেলা। বাহ, দারুণ তো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এত সুন্দর একটা ঘটনা ঘটছে আমাদের রান্নাঘরে সাধারণ হলুদ আর তেল দিয়ে, কোনো দামি জিনিস লাগছে না। আসলেই তাই, একদিকে ফ্লুরোসেন্স আলোর বিক্ষেপণ মানে ফিজিক্স, অন্যদিকে কার্কিউমেন যৌগ, কলয়েড দ্রবণ মানে কেমিস্ট্রি, সব মিলিয়ে একটা অসাধারণ ব্যাপার। আর শিক্ষামূলক দিক থেকেও তো এটা দারুণ, তাই না? বাচ্চাদের বা ছাত্রদের আলোর ধর্ম বা কলয়েড বোঝানোর জন্য খুব সহজ একটা এক্সপেরিমেন্ট। ঠিক, কিন্তু হলুদের আরও একটা ধর্ম আছে,
এটা একটা প্রাকৃতিক নির্দেশক বা ইন্ডিকেটর। নির্দেশক মানে লিটমাস পেপারের মতো? হ্যাঁ, অনেকটা তাই। ক্ষারীয় দ্রবণে, মানে ধরুন সাবান পানি বা চুনের পানিতে হলুদ দিলে ওর হলুদ রঙটা লালচে হয়ে যায়। তাই নাকি? ওয়াহ, এটা তো জানতাম না। দারুণ তো, মানে বেশ সহজ একটা সায়েন্স আসলে। হ্যাঁ, খুবই বেসিক। তবে একটা কথা, মানে যেহেতু এটা অনেকেই বানাচ্ছে, বাচ্চারাও হয়তো চেষ্টা করছে, একটু সাবধান থাকা দরকার না? মানে বাজারের হলুদে তো আজকাল কত কেমিক্যাল মেশায়। ঠিক বলেছেন, চোখে গেলে বা কিছু হলে তো মুশকিল। হ্যাঁ, সেটাই। মজার পাশাপাশি এই দিকটা খেয়াল রাখা ভালো। তো সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? এটা বিজ্ঞানের খুব সাধারণ দুটো ঘটনা, আলোর বিক্ষেপণ আর ফ্লুরোসেন্স, যেটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে একটা মানে দারুণ এন্টারটেইনিং ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। মানুষকে বিনোদন দিচ্ছে, এই আর কি। এটাই আসলে ভাবার মতো, তাই না? যে বিজ্ঞানের এমন সাধারণ ঘরোয়া একটা এক্সপেরিমেন্টের মতো জিনিস, যেটা হয়তো আমরা স্কুলেই পড়েছি, সেটাই এই ডিজিটাল যুগে এসে কিভাবে কোটি কোটি মানুষের মনোযোগ কাড়ছে, কেমন যেন একটা শৈশবের বিস্ময় ফিরিয়ে আনছে। ঠিক। এটা হয়তো আমাদের মনে করিয়ে দেয় যে চারপাশের খুব সাধারণ জিনিসের মধ্যেও কত ইন্টারেস্টিং বিজ্ঞান আর সৌন্দর্য লুকিয়ে আছে, যদি আমরা একটু মন দিয়ে দেখি।